গুড়াপের বাজারে ফিতে কেটে জগদ্ধাত্রী পূজোর শুভ উদ্বোধন করলেন পশ্চিমবঙ্গ বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী। বুধবার সকালে গুড়াপের বাজারে ফিতে কেটে জগদ্ধাত্রী পূজোর শুভ উদ্বোধন করলেন পশ্চিমবঙ্গের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী। গত 2 বছর ধরে এই পূজোর উদ্বোধন করে এসেছেন চুঁচুড়ার আইনজীবী সুশান্ত সেনগুপ্ত, কিন্তু এবার তৃতীয় বছরে এই জগদ্ধাত্রী পূজোর উদ্বোধন করলেন শুভেন্দু অধিকারী। এই উদ্বোধন প্রসঙ্গে আইনজীবী সুশান্ত সেনগুপ্ত কি বললেন শুনে নেব। দাদা, আজকে শুভেন্দু অধিকারী এসেছিলেন, এই যে আমাদের গুড়াপের জগদ্ধাত্রী মায়ের উদ্বোধন করলেন, প্রতি বছর তো আপনি করেন, এবার কেন ব্যতিক্রম হলো? না, এই উদ্বোধন অনুষ্ঠানেতে কে করে সেটা বড় কথা নয়, মায়ের পুজোটাই বড় কথা। তো শুভেন্দু অধিকারী তার ব্যস্ত শিডিউলের মধ্যেও এখানে এসে উদ্বোধন করবার যে সুযোগ আমরা ওনাকে দিয়ে পেয়েছি, সেই জন্যে শুভেন্দু অধিকারীকে আমন্ত্রণ জানানো হয়েছিল এবং উনি যথারীতি যেরকম সময় দিয়েছিলেন সেই সময়ে এসে পুজো উদ্বোধন করেছেন, মায়ের পুজো। এবং আপনারা জানেন সারা পশ্চিমবাংলায় যা চলছে, তার মধ্যে দাঁড়িয়ে এখন হিন্দু মনোভাবাপন্ন মানুষ তার নিজের পুজো করবে সেটাও একটা আতঙ্কের বিষয়। সেই পুজো যে এরা এখানে সাহস দেখিয়ে করে এটাই একটা মস্ত বড় বিষয়, এদের উৎসাহ দেওয়া দরকার, প্রয়োজন। সেই জন্য আমি প্রত্যেক বছর এই পুজোর সঙ্গে যুক্ত থাকি, এবারেও এসেছি। শুভেন্দু অধিকারী এসেছিলেন, উদ্বোধন করেছেন এবং তার যথারীতি ব্যস্ততা রয়েছে বলে তিনি চলে গেলেন। আমরা চাইবো আপনারা সবাই আসুন এই পুজোতে, এই পুজোয় অংশগ্রহণ করুন, আমরা সবাই মিলে এই পুজোকে সাফল্যমণ্ডিত করব। বলছি দাদা, কালকে মুখ্যমন্ত্রী রাঞ্চিতে খনি শিল্প করবে ঘোষণা করেছে, খনি শিল্পের কথা ঘোষণা করেছে মুখ্যমন্ত্রী নামচিতে, এবং সেখানে আগে বেআইনি ঘাটগুলো থেকে লোকালি তোলা তুলতো, পুলিশ ট্রাক থেকে তোলা তুলতো, এখন সেন্ট্রালি ভাইপো তোলা তুলবে। গোটা রাজ্যের যত বালি আর পাথর খাদান একসঙ্গে সেন্ট্রালি এক জায়গায় জমা করতে হবে। ওই রাস্তায় যেটা 200-500 হাজার করে নিত সেটা আর হবে না, সবাই একসঙ্গে এক জায়গায় জমা করবে কালীঘাটে। সিঙ্গুরের মতো জমি অধিগ্রহণ হবে না, প্রপার পুনর্বাসন দিয়ে, ক্ষতিপূরণ দিয়ে, চাকরি দিয়ে জমি অধিগ্রহণ করে শিল্প করবে। 10.5 বছর হয়ে গেছে ভাঙা রেকর্ড, ওনার দ্বারা পশ্চিমবঙ্গে শিল্প কলকারখানা কিচ্ছু হবে না। উনি বেকার যুবকদেরকে মদ খাওয়ানোর জন্য সব পাড়ায় পাড়ায় পাউচ বিতরণের ব্যবস্থা করেছেন। শুনে রাখুন, সপ্তমী অষ্টমী নবমী দশমী 4 দিনে মদ বেচে মমতা ব্যানার্জি আয় করেছে 702 কোটি টাকা। হুগলি থেকে পাপ্পু সাতরা, রিপোর্ট টাইমস বাংলা।